নমস্কার দর্শকবৃন্দ আপনাদের সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগতম ইতিমধ্যেই সরকারি কর্মী এবং পেনশনারদের জন্য একটি বিরাট আপডেট উঠে এসেছে আপনি যদি একজন সরকারি কর্মী বা পেনশনার হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করবো আপডেটটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং জনস্বার্থে বেশি বেশি করে শেয়ার করবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুপ্রিম কোর্টের বড় নির্দেশ প্যানেলের বাইরে থাকা হাসপাতালেও মিলবে মেডিক্লেম এ প্রসঙ্গে একটু বলে রাখি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনারদের জন্য রয়েছে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম এবং সেই হেলথ স্কিমের মধ্যে কিন্তু অনেক এম প্যানেল হাসপাতাল রয়েছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে যেখানে কিন্তু রাজ্যের কর্মচারী বা পেনশনাররা সরকারের বেঁধে দেয়া রেটে চিকিৎসা করাতে পারেন এবং রিম্বার্সমেন্ট করাতে পারেন সেই রকম কেন্দ্রীয় কর্মীদের জন্য রয়েছে সিজিএইচএস অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম তবে প্রত্যেক শহরের একটি নির্দিষ্ট এরিয়ার মধ্যে থাকা কর্মচারী বা পেনশনাররা কিন্তু সেই সুবিধা পেয়ে থাকেন তার বাইরে থাকা কর্মচারী বা পেনশনাররা কিন্তু এই হেলথ স্কিমের মধ্যে আসে না ফলে সরকারের বিনে দেওয়ার রেটে কিন্তু তারা চিকিৎসা করাতে পারে না এমপ্যানেল হাসপাতালে ফলে সেক্ষেত্রে রিএমবার্টেরও অনেক অসুবিধা হয় আর এই নিয়েই কিন্তু একজন পেনশনার সুপ্রিম কোর্টে কেস করেন তার ভিত্তিতেই কিন্তু সুপ্রিম কোর্ট এই বিরাট রায় দিয়েছে এবার চলে আসুন দেখে নেওয়া যাক রায় কী বলেছে সুপ্রিম কোর্ট দেশের শীর্ষ আদালত কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনারদের পক্ষে একটি বড় রায় দিয়েছে সুপ্রিম কোর্ট বলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের চিকিৎসার সুযোগটি সীমাবদ্ধ থাকতে পারে না এর অর্থ হল কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনাররা সিজিএইচএস প্যানেলের বাইরে থাকা হাসপাতালেও চিকিৎসা করাতে পারবেন আবেদন করেছিলেন এক পেনশনভোগী এই পুরো বিষয়টি এক কথায় জটিল একজন অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারী একটি মেডিকেল বিল পরিষদের দাবি করেছিলেন কিন্তু তিনি সিজিএইচএস প্যানেলের বাইরে একটি হাসপাতালে চিকিৎসা করানো সরকার মেডিক্লেম দিতে অস্বীকার করেছিলেন যা নিয়ে সুপ্রিম কোর্ট বলেছে জরুরি অবস্থার ক্ষেত্রে সিজিএইচএস প্যানেলের বাইরে বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানোর জন্য মেডিক্লেম সরবরাহ করা উচিত সিদ্ধান্তের প্রভাব কিভাবে পড়বে সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনারদের সমস্যা দূর করবে কারণ গুরুতর অসুস্থতার ক্ষেত্রে অনেক সময় রুগীকে সিজিএইচএস প্যানেলের বাইরে বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে হয় এখন এ ধরনের কোনো ঘটনায় মেডিক্লেম পেতে অসুবিধা হবে না এই সিদ্ধান্তটি আরও অনেক মানুষকে স্বস্তি দেবে যারা প্যানেলের বাইরে চিকিৎসা করাতে বাধ্য হয়েছেন সিজিএইচএস কি সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম বা সংক্ষেপে সিজিএইচএস এটা কেন্দ্রীয় সরকারি স্বাস্থ্য প্রকল্প হিসাবে পরিচিত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের যাতে চিকিৎসার জন্য ঘুরে বেড়াতে না হয় সেজন্য এই স্কিমটি শুরু হয়েছিল এই প্রকল্পটি কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনে পরিচালিত কেন্দ্রীয় কর্মচারীরা গত প্রায় ষাট বছর ধরে এই প্রকল্পটি থেকে উপকৃত হয়েছেন সময়ের সঙ্গে সঙ্গে এই স্কিমটিতে পরিবর্তন করা হয়েছে যাতে কর্মচারীরা পুরো সুবিধা পেতে পারেন তাহলে এক কথায় কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনারদের জন্য যথেষ্ট ভালো খবর এর পরেও থেকে তারা এম হাসপাতালের বাইরে চিকিৎসা করালে তাদের রিমবারের ক্ষেত্রে কোনো অসুবিধা হওয়ার কথা নয় ধন্যবাদ